আজ পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় 400 থেকে 500 বছরের পুরনো ওলাই চণ্ডী পুজো অনুষ্ঠিত হয় খুব ধুমধাম সহকারে। জানা গেছে ওলাই চণ্ডী বাঘের পিঠে বিরাজমান থাকে এবং এখানে খুবই জাগ্রত। এই পুজোতে বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তমণ্ডলীর সমাগম ছিল চোখে পড়ার মতো। এই পুজোকে ঘিরে প্রচুর মেলার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও এলাকার মানুষজনের কাছ থেকে আমরা জানতে পারি এই পুজোটি প্রায় 400 থেকে 500 বছর ধরে চলে আসছে এবং আমরা আরও জানতে পারি যে পুজো এবং আগামীকাল এবং আজ ও পরশু দিন যাত্রাপালার মাধ্যমে পুজোটি পরিসমাপ্তি হবে। আমরা শুনে নেব কি বলছেন কর্মকর্তারা। রায়নার নতুন গ্রাম থেকে সুব্রত চক্রবর্তীর সাথে মর্শিনা খাতুনের রিপোর্ট, বাংলা নিউজ। আমি এই 10 বছর চালাচ্ছি, সব কিছু করি, মায়ের সব কিছু কাজকর্ম সব করি। আচ্ছা, এই পুজোটা কতদিন ধরে চলছে? 400 বছর ধরে চলছে। আর এই পুজোটা ঘিরে কি কি অনুষ্ঠান আছে? নেটও আছে 4 দিন, আর এই 4 দল 5 দল বাজনা এইসব নিয়ে জোর উৎসব হয়। 5 দিনের মেলা। আপনার নাম? আমার নাম মিনা ঘোষ। এ কিন্তু পাকা বাড়িতে থাকতে চায় না, ও পাকা বাড়ি তৈরি করে দিলে মানুষের বিপদ আপদ অনেক কিছু ঘটতে পারে। কিন্তু আমরা চেষ্টা করে দেখলাম যে এরকম ধরনের করা যায় না। একটা বাড়িকে ঘিরতে 17টা গাছে তালপাতা লাগবে। সেই 17টা গাছে তালপাতা কাটতে গেলে একটা লেবারকে উপরে উঠিয়ে চুপ করে গাছের তলায় দাঁড়িয়ে থাকতে হতো, যাতে করে লোকটার কিছু না হয়। এবার গাছটার দিকে যদি পড়ে যায় তাহলে সেই লোকটার কী হবে? তখন আমরা ঠিক করলাম যে এরম করে আমাদের ঠাকুর পুজো করা যাবে না। আমাদের বর্তমানে তাহলে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। প্রথমত একটা টিনের ছাউনি দিয়ে বাড়ি করি, ইটের গাঁথনি দিয়ে। তারপর সেটা অসুবিধে বোধ হচ্ছিলো বলে তখন আমরা সেটাকে নতুন করে ভেঙে দিয়ে আবার এই নতুন করে এই বাড়িতে করি, এই জ্বালানো করে পুজো আরম্ভ করেছি। এবং এই পুজো উপলক্ষে আগেকার দিনে সেই লেটো গান এখনও পর্যন্ত প্রচলন আছে। সেই গান 1 তারিখ মাঘ মাসের 1 তারিখ সংক্রান্তি রাত্রি পুজো, মাঘের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সেই লিটো গান হয়। এখন আচ্ছা, এই পুজোটা কবে থেকে আয়োজন করা হচ্ছে? ঠাকুর ভাসানো। এই পুজো উপলক্ষে মানুষের সমাগম কেমন চলে? প্রচুর সমাগম হয়। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে বাসুদেব পাত্র। বাড়ি নতুতে। শপিং মল আরও বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।